হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমে একটা কথা বলতে চাই, মেয়েরা এই মুভিটি থেকে দূরে থাকবেন, কারণ এই মুভিটিতে মেয়েদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। তো অনেক মেয়েরা আছেন যারা এই মুভিটি দেখার পর আমাকে গালাগালিও করতে পারেন, তো যাদের মাইন্ড ফ্রেশ তারা এই মুভিটি দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। এই কাহিনীটি এমন একটি মাফিয়ার যারা মেয়েদেরকে জোর করে প্রেগনেন্ট করতো, যাতে তারা সেই মেয়েদের বেশ থেকে দুধ বের করে সেই দুধগুলোকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করতে পারে। মুভির শুরুতে আমরা একটি অদ্ভুত জায়গা দেখতে পাই, যেখানে অনেকগুলো মেয়েকে আলাদা আলাদা খাঁচার ভিতর বন্দী করে রাখা হয়েছে, আর প্রতিদিন তাদের সাথে জানোয়ারের মতো ব্যবহার করা হয়, আর অনেক টর্চারও করা হয়। এরপরে সিন শিফট হয়, আমরা অন্য একটি রুম দেখতে পাই যেখানে অনেকগুলো মেয়েকে দেখানো হয় যারা সবাই অজ্ঞান অবস্থায় দাঁড়িয়ে ছিল, এবং একটা মেশিনের মাধ্যমে তাদের ব্রেস্ট থেকে দুধ বের করা হচ্ছিল। এই মেয়েদেরকে দেখে আমরা বুঝতে পারি যে অনেকদিন ধরেই তাদের ওপর এরকম অত্যাচার করা হচ্ছে, আর তাদের দেখে এমন মনে হচ্ছিল যে তারা কিছু কিছুদিনের মধ্যেই মারা যাবে। এরপর আমরা যে সিনেমার একটা মেয়েকে দেখতে পাই যাকে একজন মহিলা ডক্টর একটি টেস্ট টিউবের মাধ্যমে প্রেগনেন্ট করছিল। যখন সেই ডাক্তারটির কাজ শেষ হয় তখন সেখানে একটি সিকিউরিটি গার্ড আসে, যে জেসির গলায় একটা দড়ি বেঁধে তাকে অন্য একটি রুমে নিয়ে যায়, যে রুমে মেয়েদের ব্রেস্ট থেকে একটি মেশিনের মাধ্যমে দুধ বের করা হচ্ছিল। আর জেসি এটা দেখে খুবই ভয় পেয়ে যায়, আর গার্ড তখন জেসিকে বলে এরপরে তোমার পালা, আর এটা বলেই সেই গার্ডটি জেসিকে একটা খাঁচার ভিতর বন্দী করে দেয়। আর তখন আমরা দেখতে পাই যে একজন অন্য গার্ড এসে আরেকটি মেয়েকে সেখান থেকে নিয়ে যায়, কারণ এই মেয়েটি এখন আর তাদের কোনো কাজে আসবে না। আর সেই মেয়েটির খাঁচায় পোলা নামের অন্য একটি মেয়েকে এনে বন্দী করে রেখে দেয়। যখন রাতে জেসি ঘুমাচ্ছিল তখন পোলার চিল্লানোর আওয়াজ শুনে জেসির ঘুম ভাঙে। তখন জেসি দেখে যে পোলার প্রসব বেদনা উঠেছে। তখন জেসি কিছুই বুঝতে পারে না যে সে এখন কি করবে, তাই সে পোলাকে চুপ থাকতে বলে, কারণ পোলার আওয়াজ শুনে যে কেউ এখানে চলে আসতে পারে। কিছুক্ষণ পর সেখানে সেই মহিলা ডক্টর এবং একটি বুড়ো লোক আসে যারা পোলাকে খাঁচা থেকে বের করে। পোলার এই অবস্থা দেখে সেই মহিলা ডক্টরটি সেখানেই পোলার ডেলিভারি করে দেয়। যখন সেই ডক্টরটি জানতে পারে যে পোলার বাচ্চাটি একটি ছেলে, তখন সে গার্ডকে বলে যে বাচ্চাটিকে মেরে ফেলো, কারণ এই বাচ্চাটি তাদের কোনো কাজে আসবে না। আর গার্ডও সেই ডাক্তারের কথা মতো সেই বাচ্চাটিকে মেরে ফেলে। আসলে তাদের শুধু মেয়ে বাচ্চারই দরকার ছিল, যাতে তারা বড় হয়ে তাদেরকে লাভবান করতে পারে। এর পরের দিন সকালে আমরা দেখতে পাই যে পোলা খুবই দুঃখী ছিল, আর সে কাঁদতে কাঁদতে জেসিকে বলে যে তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু জেসি এইসব কিছুই করে না। কিছুক্ষণ পর সেখানে সেই মহিলা ডক্টরটি একজন গার্ডকে সাথে নিয়ে আসে। আসলে এই মহিলা ডক্টরটি সেখানে সকল মেয়েদের চেক আপ করার জন্য এসেছিল। তখন আমরা দেখি যে সেই গার্ডটি সেখানে সকল মেয়েদেরকে ইলেকট্রিক শক দিচ্ছিল, আর এটা করে সে খুবই আনন্দ পাচ্ছিল। এরপরে রাতে দেখি যে জেসি একটি প্ল্যান বানায়, আর সে চিল্লাচিল্লি করতে থাকে। তখন জেসি চিল্লানোর আওয়াজ শুনে সেখানে একটি গার্ড আসে। সেই গার্ডটি যখন জেসির খাঁচা খুলে জেসির কাছে যায়, তখন জেসি সেই গার্ডটির মুখে লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। এরপরে জেসি সেই গার্ডটির পকেট থেকে একটি ছুরি বের করে সেই গার্ডটিকে ছুরি আঘাত করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত সেই গার্ডটি মারা যায়। আর এই সিন থেকে সেখানকার সমস্ত মেয়েরা অনেক খুশি হচ্ছিল, কারণ এই গার্ডটি এতদিন ধরে তাদের উপর অনেক অত্যাচার করেছে। এরপরে জেসি সেই গার্ডটির পকেট থেকে খাঁচার চাবি বের করে, আর জেসি যখন সবাইকে মুক্ত করতে যাবে তখন জেসি বুঝতে পারে যে কেউ এখানে আস, আর এটা দেখে সে সেখানে লুকিয়ে যায়। আর তখন আমরা দেখি যে সেখানে অন্য একজন গার্ড এসেছে সবকিছু চেক করার জন্য, আর তখন সে সেখানে তার আরেকজন সাথীর মৃতদেহ দেখতে পায়। আর ঠিক তখনই জেসি সেই গার্ডটিকে পিছন থেকে হামলা করে আর তাকে সেখানেই মেরে ফেলে। সেই গার্ডটিকে মারার পর জেসি চাবিটা অন্যান্য মেয়েদের দিকে ছুড়ে মারে, এবং সে সেখান থেকে আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করে। জেসি যখন এই রুম থেকে বের হওয়ার চেষ্টা করে তখন সে অন্য একটি রুমে অন্য একটা মেয়েকে দেখতে পায় যাকে একজন গার্ড অনেক টর্চার করে মারছিল, কারণ এই মেয়েটি এখন থেকে তাদের আর কোনো কাছে আসবে না। আর জেসি এটা দেখে খুবই শক হয়ে যায়, আর সে সেখানে কোনো আওয়াজ না করেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সামনে গিয়ে সে অন্য একটি রুম দেখতে পায় যেখানে অনেকগুলো মেয়ে বেহুশ অবস্থায় দাঁড়িয়ে ছিল, আর তাদের ব্রেস্ট থেকে জোর করে মেশিনের মাধ্যমে দুধ বের করা হচ্ছিল। এটা দেখে জেসি সেখানে খুব ভয় পেয়ে যায়। এরপর জেসি একটা রুমের দরজার খোলে সেই রুমের ভিতর ঢুকে যায়, আর সেখানে সে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায় যে বাচ্চাটি খুবই ভয় পেয়েছিল। তখন জেসি সেই বাচ্চাটিকে বলে যে তুমি আমাকে ভয় পেও না, আর তখনই সেখানে একজন গার্ড চলে আসে, আর সে জেসিকে নিজের সাথে করে নিয়ে যায়। এরপরে সিন শিফট হয়, আর আমরা একটা অ্যাড দেখতে পাই যেখানে একটা মডেল একটা ক্রিম ব্যবহার করছিল, যেই ক্রিমটা আসলে সেই মেয়েদের ব্রেস্ট থেকে বের করা দুধ দিয়ে বানানো হয়েছিল, আর এই মডেলটি সেই ক্রিমটির প্রমোশন করছিল। এরপর আমরা আবার জেসিকে দেখতে পাই। যখন জেসির জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে সেই গার্ডটি মরে পড়ে রয়েছে। আসলে সেই গার্ডটিকে সেখানে থাকা একটি মেয়ে মেরে ফেলেছিল, আর এই মেয়েটিকে সেই গার্ডটাই টর্চার করে করে পাগল বানিয়ে দিয়েছিল। তখন জেসি সেই পাগল মেয়েটিকে সাথে নিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, আর তখনই জেসি সেখানে কারো আসার আওয়াজ পায়। তখন জেসি সেই মেয়েটিকে সাথে নিয়ে দরজার পিছনে লুকিয়ে যায়। এরপর আমরা দেখি যে সেখানে সেই ফিমেল ডক্টরটি এসেছে। তখন জেসি এবং সেই পাগল মেয়েটি সেই ফিমেল ডক্টরটিকে ধরে ফেলে, এবং সেই ফিমেল ডক্টরটি জিব্বা কেটে দেয় যাতে সে কাউকে কিছুই বলতে না পারে। এরপর জেসি আর সেই পাগল মেয়েটি সেই ফিমেল ডক্টরটিকে জোর করে ধরে নিয়ে গিয়ে একটি খাঁচার ভিতরে বন্দি করে দেয়, ঠিক সেভাবে যেভাবে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। এরপর আমরা সেখানে সেই মাফিয়া দলের হেডকে দেখতে পাই যার কথাতে এই সব মেয়েদের উপর এমন অত্যাচার করা হচ্ছিল। সেই মাফিয়াকে দেখে তারা দুজন দরজার পাশে লুকিয়ে যায়। আসলে এই মাফিয়ার হেড এখানে সবকিছু চেক করতে এসেছিল। সে দেখতে এসেছিল যে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যখন সে দেখতে পায় যে এখানে সবকিছু ঠিক আছে, তখন সে তার ম্যানেজারকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেই মাফিয়ার যাওয়ার পরপরই জেসি এবং সেই মেয়েটি সেখান থেকে বের হয়ে যায়, আর অবশেষে তারা দুজন মুক্তি পায়, আর এর সাথে এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের যদি আমার মুভিটি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
ধন্যবাদ।